ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. চার নম্বর প্রশ্ন করেছেন, বলছেন যে শেখ হেঁটে হেঁটে জিকির এবং কোরআন তেলাওয়াত করা যাবে? জি, প্রয়োজনে হেঁটে হেঁটে জিকির করতে পারেন, দাঁড়িয়ে জিকির করতে পারেন, বসেও করতে পারেন, শুয়েও করতে পারেন, কোরআন তেলাওয়াত চলতে চলতেও করতে পারেন, বসে শুয়ে সব অবস্থায় করতে পারেন। দলিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 191। আল্লাহ ইরশাদ করেছেন সেখানে শেষ রুকুর প্রথম আয়াত আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। 191 নম্বরে জ্ঞানীদের, যে উলিল আলবাব, আল্লাহ বলেন জ্ঞানীদের জন্য এই পৃথিবীর যে সৃষ্টি রয়েছে আকাশ জমিন ইত্যাদি, আর রাতের দিনের আবর্তন বিবর্তন, এগুলোতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। উলিল আলবাব জ্ঞানীদের জন্য 191 আল্লাহ বলছেন জ্ঞানী কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. يعني ورا الذين يذكرون الله جرا الله ذكر أذكر الله كشرون كاري سي ذكر فرو ذكر أذكر هوك جمعن صلاة أثو قرآن تلاوتر ذكر هوك أثو سنة مستحبة نوفل ذكر أذكر هوك سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله وبحمده سبحان الله لازم استغفر الله وأتوب إليه جو تو بولي الله ذكر أذكر هوك الله دينر كثا آلوچنا كرا هوك بكتب كرا هوك داڑیه کرن بوشه کرن شوئے سو اسلامير آلوچنا کرن پروجنه الذين يذكرون الله যেগুলোতে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর জিকির আজকাল রয়েছে। জিকিরের অর্থ এই রকম ব্যাপক যেদিকে ইঙ্গিত করলাম, জি, কিয়ামান দাঁড়িয়ে, যখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আল্লাহর জিকির আজকাল আল্লাহকে স্মরণ করছে, কোরআন তেলাওয়াত করছে, প্রয়োজনে দিনের কথা আলোচনা করছে, ইত্যাদি ইত্যাদি আল্লাহর গুণগান করছে, ওয়াকউদান বসে বসে বসে, ওয়ালা জনুবে এমনকি শুয়ে শুয়ে, তাহলে সর্ব অবস্থায় আল্লাহর জিকির আজকার করা যাবে, কোরআনের তেলাওয়াত করা যাবে, দিনের কথা আলোচনা করা যাবে, আল্লাহর গুণগান পেশ করা যাবে। এইরকমই সালাত আদায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে পারেন তো দাঁড়িয়েই আদায় করতে হয় ফরজ, আর সুন্নত নফলের ক্ষেত্রে ফরজ ছাড়া দাঁড়িয়ে পারবেন তারপর বসে যায় কিন্তু অর্ধেক নেকি পাবেন, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। দাঁড়িয়ে যদি সালাত আদায় না করতে পারে ফরজ সালাত, তাহলে ফাজালেসান বসে, আর বসেও যদি না পারে তো শুয়ে শুয়ে, সেই দিকেও আয়াত ইঙ্গিত রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান দাঁড়িয়ে ও কউদান বসে বা আলা জনুবি শুয়ে, যদি কেউ দাঁড়িয়ে বসে সালাত আদায় করতে পারছে না, শুয়ে শুয়ে সালাত আদায় করবে কিবলামুখী হয়ে।